প্রলয়নকারী বানর কবলত রাজ্য। এপ্রিল মাহর পর অব্যাহত বানর তাণ্ডব, কিমানে হেরুয়ালে ঘর বাড়ি, বানত মৃত্যু কিমানর, ভূমিস্খলনত কিমানজনের হল মৃত্যু, কিদরে চলিছে সরকারের সাহায্য আর উদ্ধার অভিযান। এপ্রিল মাহর পর আরম্ভ হয়েছে এই বছরের বান, কিন্তু শেহতিয়াভাবে সমগ্র রাজ্যরে কেবাখনো জেলাত কাল রূপ ধারণ করেছে বানে। দিশহারা হয়েছে রাজ্যের জনতা, বিধ্বস্ত যাতায়াত, ঘর বাড়ি হেরুয়াই আশ্রয়স্থল দৌড়িছে বানাক্রান্ত। চলিত বর্ষর এপ্রিল মাহর পর আজি পর্যন্ত বানত মৃত্যু ৪৮গৰাকীৰ। ইয়াৰে বৰপেটা জিলাত ২, বজালিত ১, উদালগুৰিত ২, ধুবুৰীত ১, কাছাৰত ১৪, লক্ষীমপুৰত ১, দৰঙত ২, হোজাইত ৪, কামৰূপত ১, কোকৰাঝাৰত ১, নলবাৰীত ৩ আৰু শোণিতপুৰত ২। ভূমিস্খলনত মৃত্যু ১৪গৰাকীৰ। ইয়াৰে গোৱালপাৰাৰ ২, ডিমা হাছাওৰ ৪, লক্ষীমপুৰৰ ১, কামৰূপ মেট্ৰৰ ৪, করিমগঞ্জৰ ২ আৰু হাইলাকান্দিৰ ১জন। চৰকাৰী তথ্যত প্ৰকাশ পোৱা মতে বানত ক্ষতিগ্ৰস্ত মুঠ লোকৰ সংখ্যা ৩৭,৯৫,475গৰাকী, ক্ষতিগ্ৰস্ত গাঁৱৰ সংখ্যা ৪,২৯১খন। অৱশ্যে বান ক্ষতিগ্ৰস্ত এলেকাত প্ৰয়োজনীয় সেৱা আগবঢ়াইছে চৰকাৰে। বর্ণাঢ্যসকলক সকলো প্রকারের সহায় সহযোগের আশ্বাস রাজ্য আর দুর্যোগ প্রথম মন্ত্রী যোগেন মোহনের। আমি যে পর্যাপ্ত আমি খাদ্য সামগ্রী, লিপ মেটেরিয়েলস আর পশু খাদ্য যোগান ধরা হয়েছে। আমার যে শিবিরের যে নিয়মত চলিব লাগে সেইমতে চলিছে। যখন মাছ পালক আছে সেইবিল যথেষ্ট ক্ষতি হয়েছে। আমি সরকারি নিয়মমতে আমি যান দিবলোকও আমি ক্ষতি দিয়া ক্ষতিপূরণ দিয়ার আমার ব্যবস্থা আছে। খেতি হোক, ফিশারি হোক, পশুধন হোক, যান ক্ষতি হয়েছে আমার গাইডলাইন মতে আমি সাহায্য দিয়ার ব্যবস্থা আছে। আর ডিস্ট্রিক আমি প্রপোজাল কার রেডি করবলে কোথাও এটা এটাই নহব, অকান সময় লোক, কারণ পানি সম্পূর্ণ শুকার পশত একটা স্বাভাবিক অবস্থা অহার পশতহে সার্ভে হব। এটা কোনো অফিসার ফিল্ডত যাবর অবস্থা নাই। চৰকাৰী তথ্যত প্ৰকাশ পোৱা মতে এই মুহূৰ্তত ৰাজ্যত আছে ৫১৪টা সাহায্য শিবিৰ, ৩৩২টা সাহায্য সামগ্ৰী বিতৰণ কেন্দ্ৰ। চলিত বানৰ মাজতো অব্যাহত আছে বান আক্ৰান্তৰ উদ্ধাৰ অভিযান। তথ্যত প্ৰকাশ পোৱা মতে এছ ডি আৰ এফ আৰু এন ডি আৰ এফে উদ্ধাৰ কৰিছে ৪৭,৫৮২গৰাকী। সাহায্য শিবির বা অস্থায়ী শিবিরত থাকা বানাক্রান্ত সকলক পর্যাপ্ত সামগ্রী যোগান ধরার তথ্য রাজ্য সরকারের। সামগ্রী বিতরণ কেন্দ্র সমূহের যোগেদি আজি পর্যন্ত সরকারে বিতরণ করেছে ৪২,৫৩৫ কুইন্টল চাউল, ৮,৪১৪ কুইন্টল ডাইল, ৩,২৪৯ কুইন্টল নিমখ, ১,১৪,৩৭১ কুইন্টল মিঠাতেল, লগতে শিশু খাদ্য, ত্রিপাল, ঔষধ, পশু খাদ্য যোগান ধরেছে রাজ্য সরকারে। অবশ্যে দুর্যোগ প্রশমন মন্ত্রী যোগেন মোহনে দ্য নিউজ প্লাসক জানা মতে বান পরিস্থিতি অধিক ভয়াবহ হলেও ইয়ার সঙ্গে মোকামিলা করবলে সরকার সম্পূর্ণরূপে সাজু, যত যে প্রয়োজন হয় সেই ব্যবস্থায় গ্রহণ করব সরকারে। ডিস্ট্রিক্ট ভিডিও কনফারেন্স করে কে আছো যে আপনার যদি কিনা কারণ পয়সা আমি যদি শর্ট হয়ে যায় লগে লগে প্রপোজাল দিব, আমি উইদিনে আমি শর্ট টাইমত আমি লগে লগে টাকাটা আমি দিয়ে দিব পারি ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিলে। এনে ধরনে আমি যে ধরনে ডিমা হাছত পয়সা প্রয়োজন হল আমি লগে লগে তাত দিছো একটা স্পেশাল পুঁজি, আমি হোজাইত দিছো স্পেশাল ৩ কোটি টাকা, এনেকে ধরনের কাছাত দিছো পয়সা এড়ি, আমি এইবিলাক স্পেশাল যদি বেশি ড্যামেজ হয় আমি লগে লগে টাকাটো আমি ডিস্ট্রিক্ট হাতত অর্পণ করো, কারণ সকলো এটা ডিসি হাততে পাওয়ারটা আমি ডেলিগেট করে দিছো, ইমিডিয়েট যাতে পাবলিকক সেবা করব পারে তার কারণে এটা আমি সরকার এই সরকারের দিনত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমি নির্দেশক্রমে এসওপি করে আমি ক্যাবিনেটত পাস করে আমি এইবিল সুবিধা করে দিছো।
কমলেশ বর্মন রিপোর্ট, দ্য নিউজ প্লাস।